আজিকর কাণ্ডে মুখ খোলার পর কলকাতা পুলিশের হাতে গ্রেফতারের আশঙ্কা করছেন খোদ তৃণমূল সাংসদ। এই আশঙ্কা থেকেই এবার হাইকোর্টে দ্বারস্থ হলেন তৃণমূলের তিনবারের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তাকে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মঙ্গলবার হাইকোর্টে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শুরুটা হয়েছিল মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন ঘিরে। সেই রাতে আজিকর কাণ্ডের প্রতিবাদে নিজের বাড়ির সামনেই মঞ্চ বেঁধে ধর্ণায় বসেন সুখেন্দু শেখর। এরপর কয়েক ধাপ এগিয়ে সরাসরি কলকাতার পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করার দাবি তোলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, সিবিআইকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, প্রাক্তন অধ্যক্ষ ও সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল, কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো, কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল, কেন তিন দিন পর ইস্তফা আনা হলো। শত শত প্রশ্ন ঘুরছে। ওদের মুখ খোলান রবিবার সকালে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে প্রথমবার তলব করে কলকাতা পুলিশ। তিনি হাজিরা না দেওয়ায় রবিবারই সন্ধ্যায় তাকে দ্বিতীয়বারের জন্য তলব করা হয়। কলকাতা পুলিশ সূত্রে দাবি, তৃণমূল সাংসদকে তলবের কারণ হিসেবে বলা হয় সুখেন্দু শেখর রায় ইস্তফার টক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন তা অসত্য। 9 আগস্ট ঘটনার পরই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল ইস্তফার টক। এরপর 12 আগস্টও ইস্তফার টক নিয়ে যাওয়া হয়। এই নিয়ে ভুল তথ্য দেওয়ার কারণেই ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদকে। আর এই তলব পর্বের পর নিজের এক স্যান্ডেলে আরো দুটি পোস্ট করেন সুখেন্দু শেখর রায়। প্রথম পোস্টে তিনি শেয়ার করেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমি ভয় করব না। ঠিক তার 1 ঘন্টার মধ্যে আরেকটি পোস্টে তিনি লেখেন, আমি সকল ফুটবল ও ক্রীড়া প্রেমীদের কাছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের সমর্থকদের নির্বিচারে গ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই। জয় মোহনবাগান, জয় ইস্ট বেঙ্গল। এই আন্দোলনকে দেখে সবারই শিক্ষা নেওয়া উচিত যে যদি কোথাও অত্যাচার হয়, যদি কেউ সেই অত্যাচারকে যদি সেটাকে অন্য অন্য মুখে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তার বিরুদ্ধে কিভাবে বিক্ষোভ হতে পারে তার একটা নমুনা আমরা সম্প্রতি দেখছি। যখনই এই ধরনের পাপ, যখনই এই ধরনের অপরাধ সংগঠিত হবে, ঐক্যবদ্ধভাবে সমস্ত বাঙালিকে, সমস্ত ভারতীয়কে ঝাঁপিয়ে পড়ে এর প্রতিবাদ করতে হবে। সুখেন্দুবাবু ওই কথা বলেছেন, বাধ্য হয়েছেন তার বিবেকের তাড়নায় বলতে। আমার মনে হয় ডাকতে ডাকতে যখন মুখ্যমন্ত্রীকে ডাকবে তখন সত্য সামনে আসবে, সেই দিনটা আসছে। রজ্জুতে যদি কেউ সর্পভ্রম করে কে কি করতে পারে? ওকে কে গ্রেপ্তার করার কথা বলেছে? কেন গ্রেপ্তার? কিসের গ্রেপ্তার? পুলিশের নোটিশ মানেই গ্রেপ্তার? এটা কোনো কাজের কথা হলো? এদিকে আজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজোড়া প্রতিবাদ মিছিল আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি আনলেন নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ। এর আগে দেখেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে সমস্ত নাগরিককে নিয়ে করেছিলেন, সেটাও আমরা দেখেছি সেই সময়। আজকে যারা মিছিলে রয়েছেন সেলিব্রিটিরা, মমতা ব্যানার্জির মিছিলও তারা ছিলেন যখন সিপিএমের বিরুদ্ধে তৃণমূলের শেষ পর্যায়ের আন্দোলন চলছিল, বিশেষ করে নন্দীগ্রাম সিঙ্গুরের পরে। মদনবাবু কি বলতে চেয়েছেন আমরা বুঝতে পারছেন। উনি মন্ত্রিত্ব যতদিন না পাবেন ততদিন এরকমই বলবেন যে সরকারটা পড়ে যাক, মন্ত্রিত্ব পেয়ে গেলেন আবার চুপ করে যাবেন, বা দিদির একটা ফোন চলে গেলে আবার চুপ করে, পরে পাল্টি খেয়েছেন কিনা সেটাও একবার দেখে নেবেন। কোন দিকে গড়াচ্ছে আজিকর কাণ্ডে আন্দোলনের অভিমুখ? সৌভিক মজুমদার, সুদীপ্ত আচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এই দিকে দিকে দাদা নয় শাসক কমিশন।